করোনা ভাইরাসের রোগের, করোনা ভাইরাস না, কোভিড-19 রোগের, কোভিড হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ, সো কোভিড-19 ডিজিজের চিকিৎসার জন্য বাংলাদেশে ভিপিদের জন্য একটা আলাদা স্পেশাল হসপিটাল চালু করা হয়েছে, সেইখানে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা, ভিআইপি লোকজন তাদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট এই হাবি জাবি। তো স্বাভাবিক এটা খুবই একটা কলোনিয়াল, খুবই একটা মনিভৃত্য টাইপের, স্লেভ মাস্টার টাইপের আচরণ। বাংলাদেশের সব মানুষ, গরিব মানুষ একভাবে ট্রিটেড হইতেছে, সেখানে যারা ভিআইপি, যারা অ্যাফোর্ড করতে পারে, তারা ভিন্নভাবে ট্রিটেড হবে, খুবই খারাপ একটা ব্যাপার। কিন্তু আমার আমার কাছে জিনিসটা একটু ইন্টারেস্টিং মনে হলো, যে এটা নিয়ে ইন্টারেস্টিং কিছু কথা বলার কিছু দিক আছে, যে কারণে এটা নিয়ে কথা বলতেছি। যারা আলোচনা শুনতেছেন আশা করি শেষ পর্যন্ত শুনবেন, অর্ধেক শুনে উঠে গেলে ভুল মেসেজ পেয়ে যাবেন। এনিওয়েজ, জাস্ট ডিসক্লেমার আর কি শুরুতে। তো ব্যাপারটা দেখেন যে ক্যাপিটালিজম, এখানে যেটা বললাম অনেক দিক নিয়ে কথা বলার সুযোগ আছে, এই কারণে বলতেছি যে ক্যাপিটালিজমের ব্যাপারটা কি, যে আপনার যদি ক্যাপিটাল থাকে, আপনি আপনি আপনার যদি আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, তাহলে আপনি ফ্লারিশ করতে পারবেন, সেইটাতে রাষ্ট্র কোনো বাধা হয়ে দাঁড়াবে না, রাষ্ট্র আপনাকে লিমিট করার চেষ্টা করবে না, রাষ্ট্র আপনাকে কার্ব করার চেষ্টা করবে না, আপনি যত খুশি কামাই করতে পারবেন, আপনি যত কামাই করতে পারবেন তত মালিক হইতে পারবেন, রাষ্ট্র আপনার কাছ থেকে নিতে আসবে না, মানে বেসিকলি এরকম বেসিক আইডিয়া। তো সেক্ষেত্রে ক্যাপিটালিজমের পৃথিবীতে যে আপনি যত আর্ন করতে পারবেন সেটা আপনার, সো আপনি যদি চান তা আপনি আর্ন করেন, আপনাকে তো কেউ বাধা দেয় না, কেউ ধরে রাখে না। সে আর্ন করতেছে দেখে তাই অনেক কোটি টাকার মালিক, সে স্পেশাল হসপিটালে চিকিৎসা নিচ্ছে, আপনারা কি বাধা দিচ্ছে, আপনি করেন। তো এরকম একটা কথা কিন্তু হইতে পারে, এবং লজিক্যালি মনে হইতে পারে কথাটা সত্যি, এবং ক্যাপিটালিজম এভাবেই চলে, এভাবেই যারা ক্যাপিটালিজমের সাপোর্টার তারা এটাই বলে যে সোশ্যালিস্ট সমাজে সরকার হইতেছে যখন ভাগ বসাইতে আসে তখন এটা হইতেছে ইয়ের পথে বাধা, এটা ইনসেন্টিভ হিসেবে কাজ করে না। যে এখন যখন একটা মানুষ যখন জানে যে আমি যত পরিশ্রম করবো আমি তত বেশি আর্ন করতে পারবো, তখন এটা একটা ইনসেন্টিভ হিসেবে কাজ করে। কিন্তু আপনি যখন জানবেন যে আপনি যত পরিশ্রমই করেন, করে আপনি অনেক আর্ন করে আপনি পুরোটা ভোগ করতে পারবেন না, সরকার সে থাপা দিয়ে নিয়ে যাবে, অন্যদেরকে দিয়ে দিবে, এবং অন্যরা কাজ করুক বা না করুক তারা আপনার কষ্টের একটা শেয়ার পাবে। তখন হইতেছে যারা কষ্ট করে উপার্জন করে তাদের মধ্যে ইনসেন্টিভটা কাজ করে না, যে এত কষ্ট করে আমি কাজ করবো, খাবে তো আরেকজন। তো যারা ব্যবসা করে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেই ইনসেন্টিভ কাজ করে না, যে তাদের তো এগুলো ব্যবসার জন্য ক্ষতিকর হয়, সোশ্যালিস্ট সমাজ, এই ধরনের কিছু আলাপ আছে। তো এটা একটা বিগার পিকচারের আলাপ দেখে ওই প্রাসঙ্গিকভাবে বলতেছি যে যারা বড় লোক তারা তাদের নিজের টাকা, তারা তো আপনার টাকায় চিকিৎসা নিচ্ছে না, তারা তাদের নিজের টাকা চিকিৎসা নিচ্ছে, রাইট? সো তারা কামাই করছে, তাদের টাকা আছে, তারা চিকিৎসা নিবে না। যেমন সাকিব আল হাসান হইতেছে অনেক দামি দামি রেস্টুরেন্টে খায় মনে করেন ছবিতে, হ্যাঁ, তো সাকিব আল হাসানের টাকা আছে, সে রেস্টুরেন্টে খাবে না, সে তো আপনার টাকা খাচ্ছে না, আপনি নিয়ে কথা বলবেন কেন, আপনার সমস্যা কি? মানে এটা এটা তো একটা অ্যাঙ্গেল, আমি সেই অ্যাঙ্গেলটা উপস্থাপন করতেছি, সেটা আমি সাপোর্ট করি কি করি না, বা সেটার মধ্যে কী কী পয়েন্ট আছে সেটাতে পরে আসতেছে সেই দিকটাতে। তো এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। আর একটা ব্যাপার বাস্তবতা হচ্ছে, এটা বাস্তবতা যেটা একটা কী বলবো, যে এটা একটা হার্ড ফ্যাক্ট, সেটা হচ্ছে যে আমি কয়েকদিন আগে যেরকম স্ট্যাটাসে লিখছি যে বড় লোকেরা পৃথিবীর সব দেশেই ভিলেন। এটার কারণ হচ্ছে, অনেক কারণ আছে, পৃথিবীর যত সমস্যা এগুলোর পেছনে বড় লোকদের হাত থাকে, বড় লোকদের নিয়ন্ত্রণ থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন আমরা সাধারণ বেশিরভাগ মানুষ তো বড় লোক না পৃথিবীর, সামান্য 1%, 2%, 5% মানুষের অনেক টাকা, আর বাকি সবাই গরিব। তো আমি এনভি বলবো না, বাট এটা কাজ করে যে আরেকজনের এত টাকা, আরেকজনের এত ভালো চলাফেরা করতেছে, আমরা এই বৈষম্যটার কারণে আমাদের একটা ফিলিং কাজ করে, তাদের প্রতি একটা বিরূপ ফিলিং কাজ করে। এটা একটা ফিলিংয়ের জায়গা থেকে বলতেছি, জাস্টিফাইড আনজাস্টিফাইড ওই আলাপে যাচ্ছি না। হ্যাভিং সেড অল দ্যাট, কথা হচ্ছে যে এই বড় লোকরা এত বড় লোক হইতে পারা উচিত কিনা, এটা নিয়ে কিন্তু আর একটা ইন্টারেস্টিং কনভারসেশন আছে। যে কারণে আমি যেটা বলতেছি যে ভিআইপিরা তাদের পকেটের টাকা, তাদের বাপের টাকা, আমার টাকা তো না, আপনার টাকা তো না, তারা তাদের টাকা, তাদের উপার্জনের টাকা দিয়ে তারা ভিআইপি ট্রিটমেন্ট নেবে, তো আপনার সমস্যা কি? এখন করোনা ভাইরাস পরিস্থিতিতে এটা একটা স্পেশাল সিনারিও, এখানে তো সরকারের উচিত সেবা নিশ্চিত করা, সরকার সবার সেবা নিশ্চিত না করে তাদের কিছু মানুষের জন্য এক্সট্রা সেবা নিশ্চিত করা, এটা তো রাইট থিং না। কিন্তু যদি সবার সেবা নিশ্চিত হইতো একটা আইডিয়াল সিনারিওতে, তারপর ভিআইপিদের জন্য ভিআইপিরা তাদের টাকায় আরও ভালো বেটার সার্ভিসের ব্যবস্থা করতো, তাদের টাকায়, তাদের উপার্জনের কষ্টের টাকায়, তখন সেটা অ্যাকসেপ্টেবল হইতো কিনা, তখন তো কোনো সমস্যা নাই সেইখানে। ওইরকম একটা সিনারিওতে কে নিয়ে মাথায় রেখে আলোচনা করে বলতেছি আর কি। সমস্যাটা যেটা হচ্ছে, যেটা বললাম যে বড় লোকরা এত বড় লোক হইতে দেওয়া উচিত কিনা তাদেরকে, আমেরিকার পলিটিক্সে একটা কনভারসেশন আছে, বার্নি স্যান্ডার্স হয়তো অনেকে নাম শুনবেন, সোশ্যাল
ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিজেকে বলে। তো বার্নি স্যান্ডার্সের কথা হইতেছে যে এত বড় লোকই হইতে দেওয়া যাবে না কাউকে, এই রাস্তাই রাখা যাবে না যে কেউ চাইলে এত বড় লোক হইতে পারবে, কেউ চাইলে এত পরিমাণ টাকা কামাই করতে পারবে, এত পরিমাণ টাকা জমাইতে পারবে। কারণ এটা এটা কিন্তু একটা স্নোবল ইফেক্ট আছে, সারা পৃথিবী এভাবে চলে, যার যত টাকা সে তত বেশি টাকা কামাই করতে পারে, যার যত কম টাকা সে কত কম তার টাকা উপার্জনের রাস্তাটা তত সংকুচিত হয়ে থাকে। তো যেই কারণে এই স্নোবল ইফেক্টের কারণে এই পৃথিবীটা এমন একটাভাবে মানে সিস্টেমটা এমন জায়গায় চলে গেছে, যারা গরিব গরিব তারা সারা জীবন গরিবই থাকবে, যারা বড় লোক তারা, যেমন আপনি ব্যাংকে যদি টাকা রাখেন, আপনি 1 কোটি টাকা রাখলে আপনি আপনি যদি 10 টাকা রাখেন আপনার কিন্তু এই 10 টাকা সামান্য কিছু মুনাফা আসবে এসে আপনার, এটা আপনার জন্য কোনো কাজেই লাগতেছে না। কিন্তু আপনার যদি 10 কোটি টাকা আপনি ব্যাংকে রাখেন তাহলে আপনি শুধু ব্যাংকের ইন্টারেস্ট দিয়ে সারা জীবন খাই খেয়ে চলতে ফিরতে পারবেন। তার মানে আপনার কাছে যত বেশি টাকা থাকবে আপনি পায়ের উপর পা তুলে তত বেশি আরও কামাই করতে পারবেন। আপনার যদি ব্যবসায় মূলধন বেশি হয় আপনি বিশাল ব্যবসা কোটি কোটি টাকা আরও কামাই করতে পারবেন। আপনার যদি মূলধন ছোট হয় আপনার ছোট ব্যবসা, আপনি সারা জীবন টানা পোড়ানোর উপর চলতে হবে। এই কারণে একটা আলাপ আছে যে আপনি শুরুতেই এই এই পরিমাণ শুরুতে এমন একটা সিস্টেম করতে হবে যাতে কেউ চাইলেও এত পরিমাণ ধন সম্পদের মালিক না হইতে পারে, যদি হয় তাইলে আপনি আর তাকে আটকাইতে পারবেন না। এখন একটা ফেয়ার সিস্টেমে যদি সে ফেয়ারভাবে যদি টাকা ইনকাম করে, আপনি তো এই কথা বলতে পারেন না যে কেন তুমি এত টাকা ইনকাম করো, কেন তুমি কী জানি বলো তোমার বাপের টাকা দিয়ে হোটেলে ভালো ভালো হোটেলে খাবা, কেন তুমি তোমার বাপের টাকা দিয়ে ভালো ভালো চিকিৎসা নিবা, আমি তো চিকিৎসা নিতে পারতেছি না, সুতরাং তোমার ব্যাংকে টাকা থাকলে তুমি ভালো চিকিৎসা নিতে পারবা না, এটা তো বলার কোনো সুযোগ নাই। কোনটা বলার সুযোগ আছে সেটা হচ্ছে যে কেন তুমি এত টাকা কামাই করতে পারবা, কেন আমরা এমন একটা সিস্টেম চালু করে রাখছি যেখানে বড় লোক আরও বড় লোক হবে আর গরিব আরও গরিব হবে। সো সেই সেই সিস্টেমটাকে নিয়ে কথা বলা বৈধ, ভ্যালিড, কিন্তু সে একটা বৈধভাবে যারা অনেক টাকা কামাই করছে তাদেরকে যে তুমি কেন তোমার বাপের টাকা তোমার নিজের কষ্টের টাকা তুমি খরচ করতে পারবা না, এই কথা বলার সুযোগ নেই। নাও এই ব্যাপারটা নিয়ে যেহেতু একটা VIP হসপিটাল খোলা হয়েছে করোনা ভাইরাস চিকিৎসার জন্য, সুতরাং ওই প্রসঙ্গে বলি যে ইংল্যান্ডে সম্ভবত এটা বলে NHS ন্যাশনাল হেলথ সার্ভিস, আমি জানি না ওটার ডিটেলস হাউ ইট ওয়ার্কস, যতটুকু বুঝি সেটা হইতেছে এটা একটা একটা বেসলাইন সিস্টেম, সবার জন্য একইভাবে কাজ করে, বড় লোক গরিব বলে কোনো আলাদা ব্যাপার নাই। আমি জানি না সেটার ডিটেলস। আমেরিকাতে যেটা বার্নি স্যান্ডার্স প্রপোজ করছিল মেডিকেয়ার ফর অল, সেই সিস্টেমে যেটা হইতো যে একই সিস্টেমে বড় লোক গরিব সবাই একই চিকিৎসা সেবা পাইতো, একই প্ল্যানের আন্ডারে থাকতো। তাইলে যেটা হইতো বড়লোকরা যখন মানে বড়লোকরা তো শেষ দে উইল অলওয়েজ মেক শিওর যে দে আর গেটিং দ্য বেস্ট সার্ভিস, রাইট? যেমন এই যে এখন বড়লোকরা নিজেদের জন্য VIP হাসপাতাল করছে, যদি ব্যাপারটা এরকম হইতো যে বাংলাদেশের বড় লোকদের জন্য আলাদা কোনো হাসপাতাল নেই, বড় লোকদেরকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই, তখন কী করতো বড় লোকেরা? দে উড মেক শিওর যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভালো AC ব্যবস্থা আছে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভালো ICU ব্যবস্থা আছে, কারণ তারা যেহেতু এইখানেই যাইতে হবে, অন্য কোনো অপশন নাই, তখন দে উইল মেক শিওর যে এখানে বেস্ট সার্ভিসটা আছে। এবং ঢাকা মেডিকেল কলেজে যদি বড় লোকরাও আসতো, গরিবরাও আসতো, এবং বড় লোকরা মেক শিওর করতো এখানে বেস্ট সার্ভিসটা আছে, তাহলে গরিবরাও কিন্তু বেস্ট সার্ভিসটাই পাইতো। মানে পয়েন্টটা বুঝতেছেন, আপনি বড় লোকরা তাদের টাকা দিয়ে যদি ভালো সার্ভিস নেয় সেটা নিয়ে কথা বলাটা আসলে এক হিসেবে বৈধ হয় না, কিন্তু আপনি যদি এমন একটা সিস্টেম রাখেন যেখানে বড় লোকরা চাইলে আলাদা স্পেশাল ট্রিটমেন্ট পাইতে পারবে না, এখন যেটা তারা স্পেশাল ট্রিটমেন্ট দাবি করতেছে এটা কিন্তু তাদের টাকায় তারা এফোর্ড করতেছে। সো বাংলাদেশের সিনারিও নিয়ে কথা বলছি না, বাংলাদেশে তো সব দিক থেকেই শয়তানি গুন্ডামি একটা একটার সাথে লিঙ্কড হয়ে থাকে, আমি জাস্ট একটা ওভারঅল ব্রড পিকচারটা নিয়ে কথা বলতেছি। সো আপনি আমাদের আমাদের কথার জায়গাটা হওয়া উচিত, মানে বাংলাদেশের প্রেক্ষিতে না গেন বাংলাদেশের ওটা নিয়ে কথা, মানে এই এই যে একটা ব্রডার ডিসকাশন সেখানে একটা আলাপটা এরকম হওয়া উচিত, যেটা বার্নি বলে থাকে যে বার্নি এরকম করে বলে কথাটা যে অশ্লীল পরিমাণে টাকা কেউ উপার্জন করতে পারা উচিত না। এবং বার্নি একটা টুইট করছিল যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, বার্নি বলছে যে বিলিনিয়ার স্টুডেন্ট এক্সিস্ট, পৃথিবীতে কোনো বিলিনিয়ারই থাকতে পারবে না। তো এই শুধু এক লাইনে টুইট করছে দেখে মানুষ অনেক গালমন্দ করছে, কিন্তু বার্নি যেটা বুঝাইতে চাইছে যেটা আমি বুঝতে পারি কারণ আমি বার্নি জানি ওর ফিলসফি, সেটা আমি যেটা বুঝি সে যেটা মিন করছে যে পৃথিবীতে এমন কোনো সিস্টেমই থাকা উচিত না যেখানে কেউ বিলিনিয়ার হইতে পারে। আপনার মনে করেন 2 বিলিয়ন পৃথিবীর টোটাল মোট সম্পদের পরিমাণ 2 বিলিয়ন টাকা, এখন এইখানে যদি কেউ সম্পদটা চেঞ্জ হইতেছে না, সম্পদের পরিমাণ তো ফিক্সড, এখন যদি এখানে কেউ বিলিনিয়ার হয় তার মানে এসেনশিয়ালি একজন 1 বিলিয়ন টাকা মালিক হয়ে যাবে আর বাকি 99% 1 বিলিয়ন বাকি 99%-এর মধ্যে ডিস্ট্রিবিউটেড হবে, সবাই 1 টাকা করে পাবে। কিন্তু আমরা যদি এমন কোনো সিস্টেমই রাখি যেখানে কেউ চাইলেই $1 বিলিয়ন পর্যন্ত কামাই করতে পারবে না, হায়েস্ট 500 টাকা পর্যন্ত কামাই করতে পারবে, তাহলে কেউ চাইলেও এমন একটা সিস্টেম তৈরি করতে পারবে না যে এই পৃথিবীতে কেউ হইতেছে $1 বিলিয়ন মালিক, কেউ 1 টাকার মালিক, এরকম হবে না। তখন হবে কি, কেউ হায়েস্ট 500 টাকার মালিক আর বাকি সম্পদ যেহেতু অন্যদের মধ্যে ডিস্ট্রিবিউট করা লাগবে, সুতরাং কেউই আর 1 টাকার মালিক হবে না, মিনিমাম 10 টাকার মালিক হবে। সো
এগুলো সোশ্যালিস্ট কনসেপ্ট, এগুলো নিয়ে বিতর্ক আছে। এখন যেটা বললাম, এরকম করতে গেলে এগুলো বিজনেসের জন্য ক্ষতিকর, এগুলো বিজনেসকে ইনসেন্টিভ হিসেবে এনকারেজ করে না, বিজনেসকে ফ্লারিশ করতে, এরকম বিভিন্ন আলাপ আছে আর কি। তো জায়গা সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু সেই ব্রডার পিকচারে, ব্রডার কনসেপ্টের মধ্যে আলোচনাটা করলাম আর কি, যে বাংলাদেশ বলে না, সারা পৃথিবীতে এই যে আমাদের এই যে মানে কি বলে সম্পদের যে একটা বৈষম্য, এই এইটা নিয়ে কথা বলার অনেক সুযোগ আছে। যেটা বার্নি স্যান্ডার্স যে কালপটা আমেরিকাতে তুলছিল, আমি একবার আমার অ্যাডভাইজারের সাথে এখানে বলতেছিলাম যে আমেরিকার পলিটিক্সের দুর্নীতিগুলো নিয়ে, যে এখানে পলিটিশিয়ানরা কতভাবে দুর্নীতি করে, তখন আমার অ্যাডভাইজার একটা কথা বলছিল এবং আমি দেখলাম যে ওর কথাটা অ্যাবসলুটলি অ্যাকুরেট। সে বললো যে এখানে কিন্তু দুর্নীতি করে না, কারণ এখানে আইনের ফাঁক ফোকর ব্যবহার করে ওরা কাজ করে, কিন্তু আইনকে মানে আইনের আইনের ব্যত্যয় হয় না, এমন না যে বেআইনি কাজ কেউ করতেছে, সবাই আইনের ভেতরে থেকেই করে, কিন্তু আইনের ফাঁক ফোকরগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে। পলিটিশিয়ানরা হইতেছে বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা নেয় ইলেকশন করার জন্য, সেই টাকার বিনিময়ে সেই কোম্পানিগুলোর পক্ষ হয়ে আইন তৈরি করে, যাতে কোম্পানিগুলো ওই আইনকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে। সো আইন ভাঙা এই দেশে সম্ভব না, কিন্তু আইনটাকে নিজে ম্যানিপুলেট করা সম্ভব এমনভাবে যেন নিজেরা বেনিফিটেড হয়। সো যতক্ষণ পর্যন্ত কেউ আইনের মধ্যে থেকে কাজ করতেছে, ততক্ষণ পর্যন্ত তাকে দায়ী করার সুযোগ নাই, দোষী করার মানুষ আইন ভাঙতেছে না। আমাদের যেটা করতে হবে, আমাদেরকে আইনটা চেঞ্জ করতে হবে, আমাদেরকে কথা বলতে হবে যে এমন একটা আইন, এমন একটা সিস্টেম রাখা উচিত না যেটার কারণে, যেটা সুযোগ নিয়ে বৈধভাবে অন্যায় কাজ করা যেতে পারে। সো দ্যাটস দ্য বিগার ডিসকাশন অ্যান্ড দ্যাটস দ্য বিগার ইস্যু অ্যারাউন্ড। আমি যদিও করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ভিআইপি হসপিটাল করা নিয়ে আলোচনাটা শুরু করছি, কিন্তু আমি শুরু থেকে আলোচনাটা করতেই বসছি এই কারণে, এটা একটা বিগার ইস্যু, এটা একটা ইন্টারেস্টিং ইস্যু, এটার অনেক ফ্যাসিক আছে, এটা নিয়ে কথা বলার অনেক সুযোগ আছে। সো আমাদের ওই বিগার পিকচারটার দিকে এই উপলক্ষে ফোকাস করা উচিত এবং এরকম একটা কনভারসেশন সামনে নিয়ে আসা উচিত যে পৃথিবীতে এমন একটা সিস্টেমই থাকা উচিত না যেখানে বড় লোকরা আরও বড় লোক হয় এবং গরিবরা আরও গরিব হয়। সোশ্যালিস্টের মতো কথা বলতেছি কেন?